হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। এর আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি ছিল যে আমরা আগে 2019-18-17 সালে যে সব কোশ্চেন এসেছিলো পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি থেকে, সেই কোশ্চেনগুলি আমরা দেখেছি। দেখার পর আমরা আলোচনা করেছি যে কগনিটিভ ডেভেলপমেন্ট কীভাবে হয়ে থাকে, অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট প্রসেস কীভাবে সম্পন্ন হয়, কীভাবে মানুষের মধ্যে স্কিমা তৈরি হয়, কীভাবে স্কিমা তৈরি হয় এবং কোন কোন প্রক্রিয়া, যেরকম অ্যাডাপ্টেশন প্রক্রিয়া, অ্যাডাপ্টেশন দুটা প্রক্রিয়া হচ্ছে অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, তারপরে অর্গানাইজেশন, এইসব বিষয়গুলি আমরা আলোচনা আগের পার্টে আলোচনা করেছি। আজকে পার্ট টুতে আমরা মূল বিষয়ে আলোচনা করব যে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির মূল বিষয় কী। তাহলে দেখা যাক যে পিয়াজে ওয়াজ এ সুইস সাইকোলজিস্ট নন ফর হিজ ওয়ার্ক অন চাইল্ড ডেভেলপমেন্ট। পিয়াজে একজন সুইস সাইকোলজিস্ট ছিলেন, অর্থাৎ সুইজারল্যান্ডের সাইকোলজিস্ট ছিলেন, এবং তিনি বিখ্যাত তার চাইল্ড ডেভেলপমেন্টের উপর কাজ করার মধ্য দিয়ে। পিয়াজে থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড এপিস্টেমোলজিক্যাল ভিউ আর টুগেদার কল জেনেটিক ইপিস্টেমোলজি। জেনেটিক ইপিস্টেমোলজিস্ট হিসাবে জিন পিয়াজে বিখ্যাত, কারণ তিনি জেনেটিক ইপিস্টেমোলজি আলোচনা করেন। জেনেটিক ইপিস্টেমোলজি হলো সেই বিষয়টি যেখানে ব্যক্তির বিকাশের সঙ্গে সঙ্গে কীভাবে তার মধ্যে জ্ঞানের বিকাশ ঘটে থাকে, তার মধ্যে কীভাবে নলেজের বিকাশ হয় বা তার মধ্যে কীভাবে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়ে থাকে, এই দুটো বিষয়ের মধ্যে পারস্পরিক আলোচনা যে শাখায় করা হয় সেই শাখাটাকে বলা হয় জেনেটিক ইপিস্টেমোলজি। পিয়াজে থিওরি কগনিটিভ ডেভেলপমেন্ট এক্সপ্লেন হাউ এ চাইল্ড কনস্ট্রাক্ট এ মেন্টাল মডেল অফ দ্য ওয়ার্ল্ড। পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের যে থিওরি আছে সেটা অনেকটা আমরা কী জানতে পারি, এই পৃথিবীতে কীভাবে গঠন হয়েছে বা পৃথিবীর বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আমরা জানতে পারি যে, এবং এই বিষয়বস্তুটি আমাদের মেন্টাল মডেল বা মানসিক ধারণা গঠন করতে সাহায্য করে থাকে। তো পিয়াজে আমরা দেখলাম যে জেনেটিক ইপিস্টেমোলজি, এই পিয়াজে একজন জেনেটিক ইপিস্টেমোলজিস্ট। তো তিনি মনে করেন যে মানুষের জীবন বিকাশের সঙ্গে সঙ্গে তার কগনিটিভ ডেভেলপমেন্টটা কীরকম হয়ে থাকে। তিনি মানুষের পুরো জীবনটাকে চারটে ভাগে ভাগ করেছেন। প্রথমটি হলো সেন্সরি মোটর স্টেজ, যেটা জন্ম থেকে 2 বছর পর্যন্ত, প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর পর্যন্ত, কংক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11 বছর পর্যন্ত, ফর্মাল অপারেশনাল স্টেজ 11 থেকে, তারপরে অ্যাডোলেসেন্স অ্যাডাল্টহুড, সবটাকে তিনি ফর্মাল অপারেশনাল স্টেজে রেখেছেন। তাহলে এই চারটা স্টেজে কীভাবে মানুষের মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্টটা হয়ে থাকে সেটা নিয়ে তিনি প্রতি স্টেজে আলোচনা করেছেন। আমরা প্রথমটা দেখবো সেন্সরি মোটর স্টেজ, এটা যে স্তরটি আমাদের জীবন শুরু হওয়ার প্রথম স্তর, জন্ম থেকে 2 বছর পর্যন্ত, এখানে অনেকের 18 থেকে 24 মাস বলে থাকে। তো এখানে যদি আমরা শিক্ষাটা লক্ষ্য করি তাহলে সেরকম কোনো ফর্মাল এডুকেশন সেখানে দেওয়া হয় না, কারণ এত কম বয়সে শিশুদের আর শিক্ষা শুরু হয় না। তো এখানে সেরকম আমরা বলতে পারি না যে ফর্মাল এডুকেশনের কোন স্তরে লক্ষ্য করা যায়। তো এখানকার বৈশিষ্ট্য হলো অবজেক্টিভ কনস্ট্যান্সি অ্যান্ড অবজেক্ট পারমানেন্স। আমরা প্রথমে যে কোশ্চেন যখন আলোচনা করেছিলাম তখন অবশ্যই আমরা দেখেছিলাম যে সেন্সরি মোটর স্টেজে কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, অবজেক্টিভ পারমানেন্স বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানে শিশু যা কিছু শেখে, যা কিছু অর্জন করে সমস্ত সে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে উপর লক্ষ্য করেই শিখে থাকে। তাহলে এখানে অবজেক্টিভটা অবশ্যই গুরুত্ব, এবং সেটা কতটা স্থায়িত্ব হচ্ছে সেটার উপরও নির্ভর করছে। দি মেন অ্যাচিভমেন্ট ডিউরিং দিস স্টেজ ইজ অবজেক্ট পারমানেন্স, নোয়িং দ্যাট অ্যান অবজেক্ট স্কিল এক্সিস্ট ইভেন ইফ ইট ইজ হিডেন। বলছে এর যে অ্যাচিভমেন্টটা, মেন অ্যাচিভমেন্টটা, সেটা অবজেক্টিভ পারমানেন্সের মাধ্যমে হয়ে থাকে। এর মাধ্যমে ব্যক্তির মধ্যে স্কিল তৈরি হয়, এবং যদিও সেটা লোকায়িত হলেও সেটা তৈরি হয়ে থাকে। ইফ রিকোয়ার দ্য অ্যাবিলিটি টু ফর্ম এ মেন্টাল রিপ্রেজেন্টেশন অফ দ্য অবজেক্ট, এটার মাধ্যমেই বা এই অবজেক্টিভ পারমানেন্সের মাধ্যমে ব্যক্তির মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে মেন্টাল রিপ্রেজেন্টেশনের বা যে স্কিমার গঠন সেটা লক্ষ্য করা যায়। দি ইনফ্যান্ট নো দি ওয়ার্ল্ড থ্রু দেয়ার মুভমেন্ট অ্যান্ড সেন্সেশন।
বলছে এই পৃথিবী সম্পর্কে শৈশবকালে শিশু তার সংবেদনের যে ইন্দ্রগুলি আছে তার মাধ্যমে জ্ঞান অর্জন করে থাকে। চিলড্রেন লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড থ্রু বেসিক অ্যাকশন সাচ এস সাকিং, গ্রাসপিং, লুকিং অ্যান্ড লিসেনিং। অর্থাৎ শিশু এই স্তরে যে কোনো বিষয়ের জ্ঞান বা যে কোনো বিষয় উপলব্ধি করে থাকে কিসের মাধ্যমে, মুখে দেওয়ার মাধ্যমে, সাকিং, গ্রাসপিং, একঘেয়েমির মাধ্যমে, লুকিং দেখার মাধ্যমে এবং শোনার মাধ্যমে তারা এই জগতের জ্ঞান অর্জন করে থাকে। অর্থাৎ এখানে শিশু যে কোনো একটা বিষয়কে দেখা বা ছুঁয়ে দেখা বা মুখে দিয়ে সেই বিষয়টির স্বাদ নিয়ে সেই নির্দিষ্ট বিষয়টিকে জানার চেষ্টা করে। তাই এখানে অবজেক্টিভ পারমানেন্স অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অবজেক্টকে কেন্দ্র করেই এর মধ্যে জ্ঞানের বিকাশ লক্ষ্য করা যায়। এরপরের স্তরটি হলো প্রি অপারেশনাল স্টেজ, যেটি 2 থেকে 7 বছর পর্যন্ত। এর অন্যতম বৈশিষ্ট্য হলো ইগোসেন্ট্রিজম। এখানে শিশু নিজের মধ্যেই নিজের নিজের নিয়েই কাজ করে, এর মধ্যে ইগো থাকে, এই একঘেয়েমি থাকে, নিজে নিজে কাজ করে, নিজেই একা থাকতে পছন্দ করে, অন্যের সঙ্গে মিশতে পছন্দ করে না, অন্যের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে চায় না। এখানে এই ইগোসেন্ট্রিজমকে লক্ষ্য করা যায়। ট্রান্সডাকটিভ রিজনিং, এর মধ্যে এখানে শিক্ষার্থীর বা শিশুর মধ্যে রিজনিং ক্ষমতা গড়ে উঠতে শুরু করে। ডিউরিং দিস স্টেজ ইয়ং চিলড্রেন ক্যান থিঙ্ক অ্যাবাউট থিঙ্ক সিম্বলিক্যালি, দিস ইজ দি অ্যাবিলিটি টু মেক ওয়ান থিং এ ওয়ার্ড অর অ্যান অবজেক্ট স্ট্যান্ড ফর সামথিং আদার দেন ইটসেলফ। বলছে এখানে শিশু কোনো একটা বিষয়কে সিম্বল রেখে, কোনো একটা বিষয়কে সিম্বলিক্যালি বা চিহ্নিত করে তার মধ্যে চিন্তা ভাবনা লক্ষ্য করা যায়। যেমন কোনো একটা চিহ্ন ধরে নেওয়া যাক যে ভারতের যে পতাকা রয়েছে সেখানে তো ইন্ডিয়া বা ভারত লেখা নেই, তাহলে সেই চিহ্ন বা সেই পতাকাটা দেখে আমরা বলতে পারি এটা ভারতের পতাকা, এটা হচ্ছে একটা সিম্বল, কি ইন্ডিয়ার একটা সিম্বল। তো এখানে সিম্বলিক্যালি বা সিম্বল অনুযায়ী এখানে ভাবনা চিন্তা শুরু হয়ে থাকে। থিঙ্কিং ইজ স্টিল ইগোসেন্ট্রিক, ইগোসেন্ট্রিক এখানে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অ্যান্ড দ্য ইনফ্যান্ট হ্যাজ ডিফিকাল্টি টেকিং ইন ভিউ পয়েন্ট অফ আদার, এখানে শিশু অন্যের চিন্তাভাবনার মাধ্যমে এই জগৎটাকে দেখতে চায়। অর্থাৎ তার দাদা কী ভাবছে, তার মা কোন একটা বিষয়কে নিয়ে কী বলছে, এই চিন্তাভাবনাগুলো তার মধ্যে তৈরি হয়। আদার ভিউ পয়েন্ট মানে অন্যান্য মানুষ কীভাবে কোনো একটা বিষয়কে দেখছে তার মতো করে তৈরি হয়ে যায়। চিলড্রেন বিগেন টু থিঙ্ক সিম্বলিক্যালি অ্যান্ড লার্ন টু ইউজ ওয়ার্ড অ্যান্ড পিকচার টু রিপ্রেজেন্ট অবজেক্ট। বলছে শিশুরা এখানে এই স্তরে চিন্তা করতে শুরু করে কোনো একটা চিহ্ন বা সংকেতের উপর, এবং সেই অনুযায়ী ওয়ার্ড এবং ছবি বা সংকেত ব্যবহার করে থাকে। চিলড্রেন অ্যাট দিস স্টেজ ট্রেন টু বি ইগোসেন্ট্রিক অ্যান্ড স্ট্রাগল টু সি থিংস ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আদার। একই কথা বলছে যে এখানে শিক্ষার্থী বা শিশুর মধ্যে ইগোসেন্ট্রিক দেখা যায় এবং এরা জগৎটাকে অন্যের পার্সপেক্টিভে দেখতে চায়। এরপরে স্তরটি হল কংক্রিট অপারেশনাল স্টেজ, 7 থেকে 11 বছর পর্যন্ত। এখানে যে অন্যতম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটি হলো রিভার্সিবিলিটি কনসেপ্ট বা কনসেপ্ট অফ রিভার্সিবিলিটি। পিয়াজে কনসিডার দ্য কংক্রিট স্টেজ এ মেজর টার্নিং পয়েন্ট ইন দ্য চাইল্ডস কগনিটিভ ডেভেলপমেন্ট বিকজ ইট মেক দ্য বিগিনিং অফ লজিক্যাল অ্যান্ড অপারেশনাল থট। পিয়াজে মনে করে যে এই স্তরে শিক্ষার্থীর মধ্যে লজিক্যালি যে চিন্তাভাবনা, যুক্তিমূলক যে চিন্তাভাবনা সেটা শুরু হয়ে থাকে। দিস মিন্স দ্য চাইল্ড ক্যান ওয়ার্ক থিংস অ্যান্ড ইন্টারনালি ইন দি হেড। তাই এখানে শিক্ষার্থী ফিজিক্যালি চিন্তা করার সঙ্গে সঙ্গে এরা মেন্টালি বা ইন্টারনালি চিন্তা করে থাকে, রাদার দেন ফিজিক্যালি ট্রাই থিংস আউট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। রিয়েল ওয়ার্ল্ড থেকেও এরা যে মানসিক চিন্তাভাবনা, সেই মানসিক চিন্তাভাবনা এই বয়সে এদের শুরু হয়ে যায়। চিলড্রেন ক্যান কনসার্ভ নাম্বার এজ 6 and 8, এজ 9, কনজারভেশন ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট সামথিং স্টে দ্য সেম ইন কোয়ান্টিটি ইভেন থ্রু ইটস অ্যাপিয়ারেন্স চেঞ্জ। বলছে এখানে
শিক্ষার্থীরা শিক্ষার্থীর মধ্যে যে পৃথকীকরণের ক্ষমতা, শিশুর মধ্যে পৃথকীকরণের ক্ষমতা সেটা লক্ষ্য করা হয়। যেমন কারো বয়স যদি 6 হয় এবং কারো যদি 9 হয়, তাহলে এই দুটোর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য করার ক্ষমতাটা তাদের এই স্তরে লক্ষ্য করা যায়। ডিউরিং দিস স্টেজ চিলড্রেন বিগিন টু থিঙ্ক লজিক্যালি অ্যাবাউট দ্য কংক্রিট ইভেন্ট। অর্থাৎ এখানে শিক্ষার্থীদের মধ্যে লজিক্যালি চিন্তাভাবনা করা শুরু হয়, অর্থাৎ লজিক্যালি চিন্তাভাবনা করার মানসিকতা তৈরি হয় এবং এরা মূর্ত বিষয় সম্পর্কে আলোচনা করতে চায়, মূর্ত বিষয় সম্পর্কে আলোচনা করতে চায়, মূর্ত বিষয়কে নিয়ে একটা আলোচনা করে এবং চিন্তা করে, এরা মূর্ত বিষয়কে নিয়ে এখানে আলোচনা করে। তারপরে যে স্তরটি হলো সেটা হলো ফর্মাল অপারেশনাল স্টেজ, 11 থেকে অ্যাডাল্টহুড বা অ্যাডোলেসেন্স পর্যন্ত আর কি। এই স্তরে যে আমরা শিক্ষাব্যবস্থার লক্ষ্য করা যায়, সেটি শিক্ষাব্যবস্থার লক্ষ্যগুলো আমরা দেখতে পাবো। সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি লেভেলে এই স্তরে শিশুরা বা শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকে, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে। এখানকার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে হাইপোথিস মেকিং অ্যান্ড হাইপোথিস টেস্টিং। এখানে হাইপোথিসিস তৈরি করতে পারে ব্যক্তি, হাইপোথিস তৈরি করতে পারে এবং সেটি হাইপোথিসটিকে টেস্টও করতে পারে। লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাবিলিটি টু থিঙ্ক ইন টার্মস অফ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। ওখানে এখানে এখানে শিক্ষার্থীর মধ্যে লজিক্যালি চিন্তাভাবনা লক্ষ্য করা যায় এবং এরা কোনো একটা বিষয়, কোনো একটা বিমূর্ত বিষয়কে এ খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে চিন্তাভাবনাও করতে পারে। অর্থাৎ এখানে শিক্ষার্থী পুরোপুরি ম্যাচিউর হয়ে যায়, তাহলে একজন মানুষ বা প্রাপ্তবয়স্ক মানুষের যে চিন্তাভাবনাগুলি আমরা লক্ষ্য করি সেটাই ফর্মাল অপারেশনাল স্টেজে লক্ষ্য করা যায়। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আছে প্রত্যেকটা স্তরে স্টেজের সঙ্গে সঙ্গে যে বৈশিষ্ট্যগুলো আছে, পরীক্ষার সময় কিন্তু এই বৈশিষ্ট্যগুলোকে তুলে তুলে কোশ্চিন হবে এবং সেটার একটা মৌলিক বৈশিষ্ট্য তুলেও হতে পারে। যেরকম ইকোসেন্ট্রিজম কোন স্তরে লক্ষ্য করা যায়, তাহলে অবশ্যই সেটা দেখতে হবে যে প্রি অপারেশনাল স্টেজে। এবার যদি বলা হয় যে ফর্মাল অপারেশনাল স্টেজ কোন শিক্ষা স্তরে আমরা লক্ষ্য করি, তাহলে সেটা বলতে হবে সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি লেভেল। তারপর দেখবো দ্য ফর্মাল অপারেশনাল স্টেজ বিগেন অ্যাট অ্যাপ্রক্সিমেটলি এজ 11 অ্যান্ড লাস্ট ইনটু অ্যাডাল্টহুড। অর্থাৎ এখানে 11 বছর থেকে এটা শুরু হয়ে থাকে এবং অ্যাডাল্টহুডে লাস্ট পর্যন্ত এটা চলতে থাকে। ডিউরিং দিস টাইম পিপল ডেভেলপ দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট অ্যান্ড লজিক্যালি টেস্ট হাইপোথিস। অর্থাৎ এই স্তরে শিক্ষার্থীর বা শিশুর মধ্যে বিমূর্ত চিন্তাভাবনা এবং লজিক্যালি কোনো হাইপোথিসকে বিচার বিবেচনা করতে পারে এবং সেটাকে টেস্ট করতেও পারে। অ্যাট দিস স্টেজ দ্য অ্যাডোলেসেন্ট অর ইয়ং অ্যাডাল্ট বিগিন টু থিঙ্ক অ্যাবস্ট্রাক্টলি অ্যান্ড দ্য রিজন অ্যাবাউট হাইপোথেটিক্যাল প্রবলেম। সেখানে শিক্ষার্থী হাইপোথেটিক্যাল প্রোগ্রাম নিয়েও আলোচনা করে অ্যাবস্ট্রাক্ট থ্রু এমার্জ। অর্থাৎ এখানে বিমূর্ত চিন্তাভাবনার প্রতি ঝোঁক লক্ষ্য করা যায়। টিনস বিগেন টু থিঙ্ক মোর অ্যাবাউট দ্য মোরাল ফিলোসফিক্যাল ইথিক্যাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইস্যু দ্যাট রিকোয়ার থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট রিজনিং। অর্থাৎ এখানে ব্যক্তির মধ্যে নৈতিক দার্শনিক এবং যে ইথিক্যাল বিষয়গুলি রয়েছে বা সামাজিক যে বিষয়গুলি রয়েছে বা পলিটিক্যাল বা রাজনৈতিক যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে এরা আলোচনা করতে শুরু করে এবং এর সপক্ষে মতামত এরা এই স্তরে তৈরি করতে পারে। বিগিন টু ইউজ ডিডাক্টিভ লজিক অর রিজনিং ফ্রম এ জেনারেল প্রিন্সিপাল টু স্পেসিফিক ইনফরমেশন। অর্থাৎ এখানে তাদের মধ্যে ডিডাক্টিভ অর্থাৎ ভ্যালিড আর্গুমেন্টও লক্ষ্য করা যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট যৌক্তিক ক্ষমতা এদের মধ্যে গড়ে ওঠে এবং কোনো একটা জেনারেল বিষয় থেকে আর একটা স্পেসিফিক বিষয়ে এরা যেতে পারে বা একটা নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। একটি ব্রড বিষয় আলোচনার মাধ্যমে এর নির্দিষ্ট সিদ্ধান্ত কী হবে, এর উপসংহার কী হবে, এর একটা সিদ্ধান্ত নিতে পারে, এই স্তরে তারা নিতে সক্ষম হয়ে ওঠে। তাহলে প্রত্যেকটা স্তরের সঙ্গে সঙ্গে একটি করে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই বৈশিষ্ট্যগুলোকে ম্যাচিং করতে দেওয়া হয় পরীক্ষার সময়। অনেক সময় কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য তুলে বলা হয় যে এটা কোন স্তরে লক্ষ্য করা যায় বা অনেক সময় এরকম বলা হয় যে কনসেপ্ট অফ রিভার্সিবিলিটি কোন স্তরে লক্ষ্য করা যায়, এরকম কোশ্চেন হয়। আবার এরকমও হয়ে থাকে যে ফর্মাল অপারেশনাল স্টেজে শিক্ষার্থী কোন স্তরে শিক্ষা গ্রহণ করে থাকে, তাহলে এরকম কোশ্চেনগুলো হয়ে থাকে। তাহলে এবার আমরা যদি একটা একবারে একটা ছকের মাধ্যমে দেখি, তাহলে এর আমরা দেখতে পাবো যে স্টেজ দেখি সেন্সরি মোটর স্টেজে এজ যেখানে হয় 18-24, যেখানে 0 থেকে 2 বছর বলা হয়েছে, 24 মাস মানে 2 বছরে। মোটর অ্যাক্টিভিটি উইদাউট ইউজ অফ সিম্বল, অল থিংস লার্ন আর বেস্ট অন এক্সপিরিয়েন্স অর ট্রায়াল অ্যান্ড এরর। অর্থাৎ সেন্সরি মোটর স্টেজের যে বৈশিষ্ট্য এর মধ্যে অন্যতম হলো এরা এক্সপিরিয়েন্স অর্থাৎ সেন্সেশন পারসেপশন মাধ্যমে জ্ঞান অর্জন করে বা এর লক্ষ্য করা যায়।
অবজেক্টিভ পারমানেন্স এর গোল, তারপরে প্রি অপারসোনাল স্টেজ এর বয়সসীমা 2 থেকে 7, ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ মেমোরি ইমাজিনেশন ইন্টেলিজেন্স ইন বোথ ইগোসেন্ট্রিক ইন্টুয়েটিভ এই বৈশিষ্ট্যগুলি এর মধ্যে লক্ষ্য করা যায়। সিম্বলিক থট কংক্রিট অপারেশনাল হচ্ছে 7 থেকে 11 বছর, মোর লজিক্যাল অ্যান্ড মেথোডোলজিক্যাল ম্যানিপুলেশন অফ সিম্বল, লেস ইগোসেন্ট্রিক অ্যান্ড মোর অ্যাওয়ার অ্যান্ড আউটসাইড ওয়ার্ল্ড অ্যান্ড ইভেন্ট। এই স্তরে আবার ইগোসেন্ট্রিজম কমে যায় এবং এরা যে বাইরের জগৎ রয়েছে সে সম্পর্কে অনেকটা সচেতন হয়ে যায়। এর অন্যতম গোল হলো অপারেশনাল থট। ফর্মাল অপারেশনাল স্টেজে কী হচ্ছে, এর কোনটা স্টেজ, 11-এর পরে অর্থাৎ অ্যাডোলেসেন্স অ্যাডাল্টহুডের মধ্যে লক্ষ্য করা যায়। ইউজ অফ সিম্বল টু রিলেট টু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অ্যাবল টু মেক হাইপোথিস অ্যান্ড গ্রেপস অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ এই স্তরে শিক্ষার্থীর মধ্যে বিমূর্ত চিন্তাভাবনা লক্ষ্য করা যায়, এরা হাইপোথিস তৈরি করতে সক্ষম হয়। এর গোল হলো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। তাহলে এটি আমরা লক্ষ্য করলাম যে 4টি স্তরে কীভাবে কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং শিক্ষার্থীর মধ্যে পরস্পর কীভাবে কগনেটিভ স্ট্রাকচার লক্ষ্য করা যায় বা কগনেটিভ নলেজ শিক্ষার্থীর মধ্যে সঞ্চিত হয়ে থাকে। তাহলে আজকে এটুকুই। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন, যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।